হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা কি দুনিয়া তোমরা সবাই কেমন আছো আগে বলো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো তোমরা যতই বলো না কেন যে ইচ্ছা তো কোনো সময়ের জন্য করেই না যে কাউকে নিয়ে ভিডিও করো কিন্তু আমরা চুপ করে বসে থাকলে কী হবে যাদের পয়সার দরকার না তারা তো অবশ্যই পুজো এসেছে বলে কিছু না কিছু ছলে বলে অভিনয় করতে বসে পড়ে আসলে কি বলো তো সত্যি কথা বলতে কি অভিনয় করতে করতে না এরা যে মানে সত্যিকারের অভিনেত্রী হয়ে উঠেছে এটাও ভাবতে ভালো লাগছে যে ধরো আজকে আমার ছেলে একটা স্টোরি ভিডিও করছে হোক যে এই স্টোরি ভিডিওতে বিভিন্ন রকমের তাদের অ্যাক্টিং করতে হয় কোনো সময় অ্যাক্সিডেন্টের পার্ট হয় কোনো সময় মরার পার্ট হয় কোনো সময় বিয়ের পার্ট হয় বিভিন্ন ধরনের অভিনয় যেমন যেমন স্টোরি করবো হবে তেমন তেমন হয় কিন্তু অভিনয়টার সঙ্গেও যে আর একজন তার মা সেটাকে দর্শকের সামনে লোকে চোখের জল ফেলে লোককে সিম্পাতি আদায় করার জন্য এত নাটক করতে পারে সেটা আমার জানা ছিল না ভাই পুজো এসছে প্রত্যেকটা মানুষেরই পয়সার দরকার থাকতে পারে কিন্তু এইভাবে আমি সকালবেলা রান্না করছি কি করে নিশ্চয়ই নাইটি পরে আমার যদি মনে কষ্ট হচ্ছে দুঃখ হচ্ছে তাহলে আমি চট করে গিয়ে চুড়িদারটা পরে সে কাঁদতে বসে পড়বো না তাহলে কিন্তু আমার মনে কষ্ট হলো আমি নাইটি পরেই কাঁদতে বসে পড়ব তাই তো যেহেতু আমি সকালবেলা রান্না নাইটি থাকি বা সকালবেলা বাড়িতে নাইটিই থাকি তো তাহলে আমার যদি কষ্ট হয় যে কোনো কিছুর জন্য যদি আমার কষ্ট হয় তখন আমি কি করবো ওই নাইটি পড়া অবস্থাতেই কিন্তু আমি কাঁদবো তখন কিন্তু আমাকে ভিডিও করবার জন্য সেজে গুজে চুড়িদার পরে আসতে হবে না ঠিক কি না আর যদি তোমরা বলো যে না আমি সকালবেলা চুড়িদারটা আমি পরাই ছিলাম বলতেই পারো যে আমি সকালবেলা চুড়িদারটা পড়াই ছিলাম তাই চুড়িদার পরেই আমি কাঁদতে বসেছি তো ঠিক আছে যদি চুড়িদার পরাই তুমি ছিলে না কেন সেটা মানুষ দেখলে বুঝতেই পারে প্রতিদিন রান্নার সময় কী বসে থাকে আর যাই হোক এই যে বলছে আমি দু হাত দিয়ে ভিডিওটা দি করে বিয়েটা দিয়েছি ভিডিওটা সরি আমি বিয়েটা দিয়েছি তো আমি তো মা আমি তো বুঝি আমার জীবনও একসময় এই দিন এসেছিলো আমি তো তখন তোমাদের কাকুর হাত ধরে নিয়েছিলাম মানে একটা ছাড়ার আগেই একটা হাত ধরে নিয়েছিল তো ও তো সেটা পারে না এক মন তো চট করে কাউকে দিতে পারে না তার মানে মা কি সুন্দর বলছে আমি তো একটাকে ছাড়ার আগে একটা ধরে নিয়েছিলাম তার মানে মেয়েও যেন এটা করে তোমরা যারা আমাকে ভালোবাসো তারা নিজেরা বিবেচনা করে কথাটা চিন্তা করো আবার বলছে আমি তো মা আমি সব বুঝি মা যদি সত্যি মেয়েকে বুঝতো না যে মা যদি মেয়ের কষ্ট সত্যি যদিও এটা কষ্ট না এটা একটা অভিনয় করছে এটা ওর কাজ সে কষ্ট হোক বা না হোক মেনেই নিলাম আমি কষ্ট হচ্ছে মা যদি মেয়ের মনকে বুঝতো না তাহলে মা কখনো মেয়েকে সংসার ছেড়ে চলে যেতে বলতো না মা তাহলে আগে থাকতে প্রীতমের সঙ্গে সম্বন্ধ থাকাকালীন সংসার থাকাকালীন কাকিমাকে বলতো না কিরে ওকে ভোলাবার জন্য কাউকে আগে জোগাড় করে দে সেটা তোমরা ওর কাকিমার ভিডিওতেই নিশ্চয়ই শুনেছ যে আগে একজনকে জোগাড় করে রাখ যাতে ওকে ছাড়তে পারে মা পাশে বসে মেয়েকে নিয়ে জামাইকে খিস্তি দেওয়াতো না মেয়ের শ্বশুর মেয়ের শ্বশুর মানে ছেলের বাবা মাকে বাজে বাজে ভাষায় কথা বলাতো না যদি মা তার মেয়ের মন বুঝতো যদি মা বুঝতো যে মেয়ে আমার এখনও তার বরকে ভালোবাসে যদি মা বুঝতো বা মা তো মা তো মেয়ের মন বুঝবেই তাহলে মা ঠিক সেইভাবেই মেয়েকে সংসার না ছাড়ানো চিন্তা করে বুঝিয়ে বাঝিয়ে সংসারটা জোড়া লাগানো চিন্তা করতো কথায় কথায় বলতো না তুই ছেড়ে চলে আয় ওই নাটা পাটা বাজে বাজে ভাষা বলে যে ওকে ছেড়ে চলে আয় বা আমি তোর জন্য আগেই বিয়ে ঠিক করে রেখে দিয়েছি আমার জামাই রেডি একে তোমাদের কাকু মেনে নেবে বুঝতেই পারছো কার কথা বলছি তোমাদের কাকু একে মেনে নিয়েছে এর মতনই ছেলে আমি খুঁজছিলাম তার মানে মা মেয়েকে আগে তার স্বামীকে ছাড়া আর আরেকজনকে ঠিক করেও রেখে দিয়েছিল সেই মা আবার কী করে মেয়ের মন বলছে তার মানে এটা পুরোটাই অভিনয় আমি আমার ছেলের মনটা দেখলে বুঝতে পারবো যে আমার ছেলে ঠিক কাকে প্রকৃত ভালোবাসে তা তার মা যদি প্রকৃত বুঝতেই পারে যে আমার মেয়ে না তার স্বামীকেই ভালোবাসে আমার মেয়ে আমার স্বামীকে ছাড়া তার স্বামীকে ছাড়া কিছু চেনে না যখন তার মা এটা বুঝবে যে আমার মেয়ে অন্য কাউকে ভালোবাসতে পারবে না অন্য কাউকে মন দিতে হবে না তখন আমাকে বুঝতে হবে যে তাহলে আমার মেয়ে কিসে ভালো থাকবে আমার মেয়ে কিসে সুখে থাকবে সেই ব্যবস্থাটা আমাকেই করতে হবে যদি আমি মা হই বলছেন আমি তো মা আমি তো বুঝি মা কি বোঝে তার মানে এখন ভিউজ কামানোর জন্য লোকের সামনে কেঁদে কেটে চোখ মুছে সবাই বুঝে যাচ্ছে যে দেখো আজকের ভিডিওটা দেখে আমি বুঝতে পারছি আর তো একটা মাস ডিভোর্স হবে সাত মাস হয়ে গেল এসেছে তাহলে এই দুদিন আগেও তোমরা দেখেছো কি না কী ভাষা শুরু করেছিল তাহলে এরা কি বুঝতে পারছে সত্যিকার এটা কি বলতো সিম্পাতি আদায় করছে ওই দুই যারা আর কি ওদেরকে ভালোবাসে না তাদের কাছ থেকে সিম্পাদি আদায় করছে যে তারাও ওনাদেরকে ভালোবাসো যাতে মেয়ের কষ্টের নাম করে কারণ সবাই এত পাবলিক এত বোকা না যে যার যেটা অভিনয় করতে হবে তাকে সেটা করতেই হবে এটা কষ্টের কিছু নেই এমন হতে পারে আমিও এখনই একটা তোমাদের কাকুকে ছেড়ে চলে যাচ্ছি এরকম একটা স্টোরি করতেই পারি সেখানে কষ্ট হয় যেটা তোমার অভিনয় তোমার টাকার জন্য আমি করছি তো মা সেখানে কি হচ্ছে মেয়ের এখানে কোনো ভুল নেই মেয়ে তার অভিনয় করতেই পারে কিন্তু মা সিম্পাতি আদায় করার জন্য ভিউজ কামানোর জন্য যাতে লোকে দেখে যে ওর মা আবার নতুন করে কানতে বসেছে কি কারণে আগে দেখি তাহলে সবাই গিয়ে ছুটে ছোট ভিডিওটা দেখতে যাবে এটা পাবলিক ভালো বুঝে গেছে কেউ এত বোকা নয় যে এই কারণে মা কানতে বসেছে মা মেয়ের মন বুঝেছে মন বুঝলে তাহলে এখন তোমরা যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করে ওনাকে কমেন্ট করে লিখবে মন যদি বুঝতে তাহলে সাত মাস আগে কোথায় ছিলে কোথায় ছিলে মেয়ের সংসারটাকে বারবার করে ছাড়িয়ে দিয়ে নিয়ে গেছিল কি কারণে আদেও এটা পুরোটাই অভিনয় এটা লোকের কাছে ভালো মানুষই করা লোককে দেখাতে হবে যে আমার কষ্ট হচ্ছে আমার মেয়েকে আমি ভালোবাসি আমার মেয়ে কষ্ট পাচ্ছে যাতে আমাদের কিছু লোক আবারও নতুন করে খারাপ কমেন্ট করতে পারে সেইটা একটা আবার নতুন চাল খুলে বসেছে কারণ চাল করতে করতে তো এক লাখ হয়ে গেছে এখন আবার কি চাল খাটিয়েছে ভগবানই জানে যে পুজো এসে জামা কাপড়ের দরকার ভিউজ কমে গেছে সেই জন্য দরকার যে আমি কাঁদলেই লোকে আমাকে খুব আমার দুঃখ প্রকাশ করবে সবাই ভাববে সত্যিই তো মাটা মনে কষ্ট পাচ্ছে কি কারণে মাটা কষ্ট পাচ্ছে সেটা আগে বলো তো কোনো মা আছে আজকে আমার ছেলে যাতে ভালো থাকবে আমি সেই চেষ্টাই করব আমি কি চাইবো যে আমার ছেলে যাতে কষ্ট পায় সেই ব্যবস্থা করে আগে দিয়ে তারপর আবার নতুন করে লোকের কাছে নাটক করা তো বুঝতেই পারছ তোমরা যে আমি ঠিক কার কথা বলতে চলেছি এটা যে কেঁদে চোখের জল পেলে যে মানুষের কাছে সিম্পাতি আদায় করা যায় সেই জিনিসটা ওরা খুব ভালো বুঝে গেছে পরিষ্কার বুঝে গেছে যে মানুষের কাছ থেকে এইভাবে সিম্পাতি আদায় করা যায় কে কেটে না হলে তো এখন ভিউজ কমে গেছে লোকের কাছে তো ভালো মানুষ আমি হতে পারছি না তো দুদিন আগে গালাগালি দেবো আজকে আবার এই কথা বলবো আবারও দেখবে ঠিক দুদিন বাদে কী করবে আবারও গালাগালি দিতে বসে পড়বে কারণ যে মা তার মেয়ের ভালো চাইবে না সেই মা কখনো মেয়ে যদি ভুলও করে মেয়ে ছোট মেয়ে যদি না বোঝে ভুল করে তাকে বোঝাবার চেষ্টা করবে কারণ সে মা যদি প্রকৃত মেয়ের মনটা বোঝে যে না মেয়ে আমার ভুল করছে ঠিক আছে আমি তো বুঝি আমার মেয়ে কিন্তু ওকে ছাড়া থাকতে পারবে না তাহলে আমার মেয়েকে আমি সেইভাবে রাখবো ও মেয়েকে আমি ভোলাবার জন্য যে কোনো ছেলেকে দিয়ে যেমন তেমন খুশি নাচিয়ে কুদিয়ে অভিনয় করিয়ে দিলাম তারপর আবার বোঝাবো যে আমার মেয়ে তোকেই ভালোবাসে আমার মেয়ে কাউকে মন দিতে পারবে না এগুলো কিচ্ছু না এগুলো শুধুটাই সিম্পাতি আদায় কি বন্ধু তোমার মধ্যে ঠিক বলছি তো যারা আমাকে ভালোবাসো তারা কথাগুলো আগে বিবেচনা করে দেখো যে কাকিমা ভুল বলেছে কি ঠিক বলেছে আমি মানতেই পারি মেয়ের কষ্ট হতে পারে অবশ্যই আমিও একটা মেয়ে কিন্তু মা মা অতই সহজ না মা যদি মেয়েকে ভালোই বসবে না তাকে তার সংসার ভাঙানোর চিন্তা করবে না তার সংসার গুছাবার চিন্তা করবে মা মেয়ের পাশে বসে মেয়েকে উস্কিয়ে দিচ্ছে কিভাবে জামাইকে জামাই শ্বশুরবাড়ির লোকেদেরকে জামায় শ্বশুবাই মানে জামাই পরিবারকে বাজে বাজে ভাষা বলতে হয় ঠিক না সে আজকে আবার নতুন নাটক করে কেঁদে কেঁদে ভিউস আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই তোমরা যারা যেটা সত্যি সেটাই বলবে যে কাকিমা ভুল বলেছে কি ঠিক বলেছে সে যে যে চুড়িদার পরে আমি আজকে রান্না দেখাতে পারবো না আমার রান্নার মুড ঠিক নেই আসলে আমার এখন পুজো এসেছে টাকার দরকার আমি কিন্তু ওদের নিয়ে কোনো কথা বলতামই না কিন্তু কেন বললাম সে তোমরা বুঝতেই পারছো এটা আমার ছেলেকে লোকের কাছে আবার খারাপ করার একটা নতুন নাটক ফেঁদেছে যে আমার ছেলেকে আজও ভালোবাসে আমার ছেলে বুঝি দিশানির হাতটা ধরে ফেলেছে নাকি এটা বোঝাবার জন্য লোকের কাছে প্রীতমকে খারাপ করার জন্য এটা করেছে তাই আমি এই ভিডিওটা করতে বাধ্য হলাম নাহলে ওনার মতন মহিলা কিনে আমার ভিডিও করার কোনো ইচ্ছা নেই তো চলো তত সবাই সুস্থ থাকো ভালো থাকবো আসবো আসবো আবার পরের ভিডিওতে টাটা